আফ্রিকান সারস পাখি বা ব্ল্যাক এগ্রেটস মাছ শিকারের জন্য বেছে নিয়ে থাকে এক অভিনব কৌশল। ডানাকে ছাতার মতো মেলে ধরে ফাঁকি দেয় শিকারকে। প্রাণী জগতের গোপন সব কৌশলের মধ্যে অন্যতম একটি কৌশল হল ব্ল্যাক এগ্রেটসের ক্যানোপি ফিডিং নামক শিকারী কৌশলটি। দেখে মনে হবে কচুরিপানা বা গাছের শুকনা কোনো স্তূপ পড়ে আছে। ডানার নিচে পানিতে ছায়া পড়লে সেই ছায়ার নিচে মাছ চলে আসলে তখনই ধরে ফেলে। এমন অদ্ভুত কৌশলকে বেছে নেওয়ার পেছনের কারণ যদিও বিজ্ঞানীদের কাছে স্পষ্ট নয়, আফ্রিকান সারস পাখির গায়ের রং হলুদ হওয়ায় তা সহজেই শিকারকে তাদের লক্ষ্য থেকে ঘুরিয়ে দিতে সক্ষম। তবে কালো সারস বা এগ্রেটসদের ক্যানোপি ফিডিং কৌশলটি তাদের শিকারের দক্ষতা বাড়িয়ে তুলেছে। লম্বা পাযুক্ত পাখিটির দৃষ্টিশক্তি প্রখর, মাছ লক্ষ্য করতে পেরে লম্বা চঞ্চুর সাহায্যে পানি থেকে শিকার তুলে নেয়। পানিতে নিজের ডানা ছড়িয়ে ছাতার মতো করে ফেলে যাতে কোনো আলো প্রবেশ করতে না পারে। তবে এদের মাটির নিচের ছোট আকৃতির শিকারের দিকেই বেশি নজর। ছোঁয়া খন্দকার, সময় সংবাদ।